Hi friends, I am Tuhin. Welcome to back another new video. বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা থাম্বনেল অথবা টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওতে এই শীতের সিজনে সমস্ত রকম মিক্সড শীত নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন শীত সম্পর্কে কি সব রকম বলা হয়েছে। তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। ছোট দানাটা দেখো, তোমাদের ছোট দানাটা দেখাচ্ছে। দেখো ছোট দানাটা আজ আমি লাভ বাটের দেওয়ার জন্য কিন্তু নিয়ে এলাম। কী জন্য দেবো সেটাও তোমাদেরকে বলবো, আর তোমাদের কেউ অনেকের যারা ভিডিও দেখছো তাদেরকে বলবো, সাজেস্ট করবো এই ছোটো দানা দেওয়ার কথা। কিন্তু শুধু ছোটো দানা দেখো, এর সাথে ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো, অনেক কিছু বলার আছে ভিডিওতে একটু। বাকি ঠিকঠাকভাবে বাকি ভালোভাবে তার কাছ থেকে প্রোডাকশন পেতে গেলে কিন্তু দানার ভিতরে প্রচুর কোয়ালিটিফুল দানা খাওয়াতে হবে ফার্স্ট অফ অল, আর প্রচুর ভ্যারাইটিসের জিনিস খাওয়াতে হবে। একই দানা কিন্তু তিন চার রকম কোয়ালিটির দানা খাওয়াতে হবে। তারপর এটা দেখো একেবারে ছোটো দানা, এটা ডিলাক্সের একেবারে ছোটোটা দানা, কতটা ফ্রেশ কোয়ালিটিটা দেখো দানার। দামও বে এমন কিছু না, একবার এখন দানার দাম একেবারে কম, কত ফ্রেশ দানা দেখো। আজ এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে পারো, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, প্রতিটা কথা ইম্পর্টেন্ট ভিডিওতে। এবার দেখো, এবার তার থেকে একটু বড়, এটা এটা এটাও ডিলাক্সের দানা। এর আগে আমি পাখিকে শুধু অন্ধের দানা খাওয়াতাম, তো একটা দাদা সেই আমার পুরো সেটআপের সবকিছু চেঞ্জ করতে বললো। তো বন্ধুরা দেখো, এবার দেখো এটা দেখো, এটা দেখো একটু ওর থেকে বসাই দাঁড়া, দেখো কত পরিষ্কার দানা দেখো। তার সাথেও কিন্তু অন্ধের দানা আমি বাদ দিইনি, অন্ধের দানাও আমার আছে, যেটা কালো দানা যেটা ওটা ওটাও আছে, কিন্তু ওটা এর সাথে মিক্স করবো না, এই ডিল্যাক্স দুই রকম মিক্স করবো। এটা তোমরা কখন দেবে বন্ধুরা, ফার্স্ট অফ অল বলে গেলে তাদের বারো মাস দেওয়া কোনো ব্যাপার নেই, পাখি আরও ভালো থাকবে। কিন্তু এটা তোমরা যখন এই শীতের টাইমে যে টাইমে তোমার বেবি অলরেডি বক্সে থাকবে তখন কিন্তু ওই অন্ধের দানা দেবে না, কারণ অন্ধের দানা কিন্তু পাখির হজম করতে প্রচুর অসুবিধা হয়, হজম করতে অসুবিধা হবে, তার ফলে বেবিগুলো মারা যাবে। তাই তোমরা কাজ করবে এই শীতের টাইমে, যারা এখনও পর্যন্ত আমার মতো হালকা ভুল করছিলে, যারা এই কম দামি দানা খাওয়াচ্ছিলে, অন্ধের দানা কম দামি মানে একবার খারাপ না, কিন্তু ওটা এই দেবী দেওয়ার টাইমে আমরা খাওয়াবো না। এই দেখো দুই রকম দানা, ডিলাক্সটা আমি মিক্স করলাম, দুই রকম দানা একসাথে মিক্স করলাম, যাতে লাভ বাটের দাঁত যখন যেমন দেওয়া প্রয়োজন হবে, বেবি যদি একবার ছোটো থাকে মানে একদিনের বেবি বা সদ্যত বেবি থাকে তখন সেক্ষেত্রে তারা ছোটোগুলো খাবে, আর একটু বড়ো হলে একটু বড়োগুলো খাবে, বা এমনি টাইম ওরা বড়োগুলো খাবে, আর তার সাথে অন্ধের দানা হালকা মিক্স থাকবে। সেটা এখন না যেহেতু তাদের বেবি আমি তাদের ক্ষেত্রে দেবো না, আমরা দেবো কোনো ফ্রেশ দানা। আর এই প্রাইসটাও তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, দানাগুলোর প্রাইস মন্ত্রে মানে মন্ত্রের দানার প্রাইস এমন সামথিং 40 টাকা থেকে 45 টাকা, আর তোমার এর ভিতরে একটা এই ক্যানারি আর মিলেট, যত প্রকার মিলেট হয় তিন চার রকম মিলেট আর ক্যানারি। ফার্স্ট অফ অল প্রোডাক্টের কোয়ালিটির উপরে নজর দেবে, দামের দিকে তোমরা কেউ নজর দেবে না। ফার্স্ট অফ বারবার একটাই কথা বলবো, যেটা আমি আগে করতাম, যে ভুলটা করতাম, আমি যেখানে 2 টাকা কম পেতাম যে কোনো পাখির ক্ষেত্রেও, যেখানে 2 টাকা লোক ধরো পাখি কিনতে গেলাম সে ওখানে 2 টাকা কম বললো, 1000 টাকার পাখি 800 টাকা বললো বা 100 টাকা বললো, তখন আমি সেখান থেকে পাখি নিতাম। কিন্তু ফার্স্ট অফ অল তখন কোয়ালিটিটা বুঝতাম না, যে তার ব্লার লাইনটা বুঝতাম না, সেক্ষেত্রে অনেক ভুল করতাম। কিন্তু বন্ধুরা পাখি সবসময় পাখি বা যে কোনো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যখনই কিনবে তখনই কোয়ালিটির দিকে নজর দেবে,
দামটা ম্যাটার করবে না, কারণ তুমি কোয়ালিটি দেখে মনে হচ্ছে তাহলে তুমি যে পরিমাণ প্রোডাক্ট পাবে প্রোডাক্টটা পেয়ে করতে পারবে। একই লাম্বার এক জায়গায় 2.5 টাকায় পাবে, অন্য জায়গায় সেই লাম্বারটা 2 টাকায়, কিন্তু 2 টাকার 2.5 টাকায় কিনতে হয়, তাহলে সবচেয়ে মাত্রা ভিতরে কোনো কোয়ালিটি আছে, প্রোডাক্টের ভিতরে কোনো কোয়ালিটি আছে। দাম দেখে কখনো প্রোডাক্ট দাম দাদা ভাই করবে না। এরপর চলে আসে দেখো সূর্যমুখীর দানা, সানফ্লাওয়ার শেডগুলো দেখো ক্লিয়ার। আর সত্যিকার দেখো এখানে এই দোকান থেকে যে দোকান থেকে মাল নিয়েছে কাকু বললো তুমি নিজে ভিতরে একটা দানা কোনো ওই যে ফল দানা যেটা হয় যে যার ভিতরে কোনো শ্বাস থাকে না সেরকম কোনো নেই, বলছি প্রতিটা দানার ভিতরে তুমি শ্বাস এ পাবে খাবার পাবে, ফল দানা নেই। আর দামও এমন কিছু ইভেন কিছু বেশি নিয়েছে, দামটা তোমার 110 টাকা করে কিলো নিয়েছে, খুব ভালো নিয়েছে। পুরো দানাগুলোর কোয়ালিটি দেখো, আরো পাশ থেকে দেখো ব্ল্যাক শিটের দামটাও তোমার বলে দিচ্ছি 120 টাকা করে কিলো নিয়েছে ব্ল্যাক শিটের কোয়ালিটি দেখো। এখানে তোমার ক্যানারি নিয়েছে, এখানে সব ওভারঅল না ক্যানারিটা শুধু বেশি দাম নিয়েছে, ক্যানারিটা তোমার 200 টাকা করে নিয়েছে, আর বাদ বাকি তোমার নিয়েছে আরগুলো 180 টাকা করে কিলো নিয়েছে, মানে তোমার 180 টাকা করে, কিন্তু বাদ বাকি বলতে সবথেকে এখানে বেশি দাম নিয়েছে তোমার ব্ল্যাক মিলেটটা, ব্ল্যাক মিলেটটা তোমার 260 টাকা করে, মানে তুমি সব 250 টাকা করে কিলো নিয়েছে ব্ল্যাক মিলেটটা, আরগুলো সব আর যেসব মিলেট দেখো ওগুলো সব 40 টাকা করে কিলো নিয়েছে, আর ক্যানারিটা শুধু 200 টাকা। এছাড়াও তোমার মিক্স ওই শীতের ভিতরে আছে কুসুম দানা, কুসুম দানার কোয়ালিটি দেখো কতটা ফ্রেশ, কুসুম দানাটা দেখো কুসুম দানাটা পাখির খুবই উপকারী খাবার, এটা সবসময় 12 মাসের খাবার, এটা সম্পর্কে বিস্তারিত কিছু বলে লাভ নেই, এটা তোমরা অবশ্যই দেবে মিক্স শীতের ভিতরে, এগুলো তো আছে ভালো কোয়ালিটি ফুল ধান দেবে। ধানটা এখন শীতের সময় তাও দেখো খুব একটা করে দেবে না, কি বলতো পাখির বডিটা কোনো চান্স থাকে না, ধানটা হালকা দেবে, কারণ ধানটা তোমার হাতের লাইনের জিনিস করছে তো এটা তোমার ফ্যাট ফ্যাট থাকে, ধানটা তোমার লিমিটেড দূরে দেবে অল্প অল্প করে বেবি থাকবে আগে তো দেবেই না। তারপর যে মিক্সিটা দেবে সেটা হলো তোমরা ওটসটাও তোমরা ওই করে খাবারের সাথে পাঞ্চ করবে, ওটসের কোয়ালিটি দেখো কতটা ফ্রেশ, ওটসটা অবশ্যই দেবে। এছাড়াও আর মিক্সিটের ভিতরে আর কিছু পড়ে না, এছাড়াও একটা আছে যেটা তোমাকে দেখাচ্ছি আর একটা আছে হিম সেটাই আমার কাছে আছে আছে আমার ওই সাইডে আছে যেটা দেখা পড়ছে, এটা হলো হ্যাম শিট, এটাই হলো হ্যাম শিট, এটার ব্যবহারটা তোমাদের বলবো ব্যবহারটা একটু ভালো করে শুনবে, ব্যবহারটা একটু ভালো করে শুনবে, কারণ এটা কিন্তু ব্যবহার ভুলভাল দিলে কিন্তু তোমাদের তোমার আমাকে কমেন্ট করে গালাগালি দেবে। কারণ বন্ধুরা এটা যখন কোনো বেবির কোনো পাখির কাছে ডিম মানে ফোটার মতন হয়ে গেছে, একটা দুটো ডিম পাড়ছে তখন দেওয়া চলবে, যখন তোমার ডিম অলরেডি পাড়া হয়ে গেছে পাখির ডিমে সব ব্ল্যাক চলে এসেছে সেই মুহূর্তে কিন্তু এই হ্যাম শিটগুলো তোমরা কেউ ব্যবহারই করবে না, কারণ এই হ্যাম শিট কিন্তু পাখিকে সেক্সুয়ালে খুব পাওয়ারফুল করে তোলে, সেহেতু এটা তোমরা খাওয়াবে না, যখন পাখির ক্ষেত্রে ডিম থাকবে পাখির কাছে ডিম থাকবে তখন সেক্ষেত্রে দেবেই নাই দাঁড়াটা। হ্যাম শিটটা অনলি ফর তোমরা কখন ইউজ করবো, যখন পাখির মেটিং মুভমেন্টে পাখি তখন দেবে, বা বেবি ওটা বা বেবি একবার বেরিয়ে যাওয়ার পরে যখন আবার মেটিং মুভমেন্ট আসবে তখন দেবে, দিলে দেখবে প্রতিটা ডিমে ব্লাড আসবে, সরি তখন দেখবে প্রতিটা ডিমে ব্লাড আসবে, কোনো ডিম মিস হবে না। সো ফ্রেন্ডস আজকের এই মিক্স শিটের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক মেরে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তোমার সাপোর্টিং মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করে নতুন ফোনে বা ল্যাপটপ ফোনে যায়। বন্ধুরা পাখির খেয়াল সাথে পাখির ফুডের দিকে একটু খেয়াল রেখো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।